ঢাকার দুই সিটি কর্পোরেশনে কোনো রকম টিকে থাকা খেলার মাঠগুলো যেন এক একটি খাঁচা। চারদিকে নেট দিয়ে ঘিরে রাখার কারণে মাঠ সংকুচিত হয়ে গেছে, কোনোটি হয়ে গেছে একেবারেই দখল। আবার কোনো মাঠ দখলমুক্ত করা হলেও ঠিকাদারদের খামখেয়ালি পানায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। মুস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানী ঢাকার হাজারিবাগ পার্ক, 1970 সালে এই মাঠে জনসভা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারকা ফুটবলারদের নিয়মিত প্র্যাকটিসের জায়গা ছিল এই মাঠ। 2000 সাল পর্যন্ত নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা হতো এখানে, এখন এগুলো শুধুই স্মৃতি। কোনো খেলা তো আমরা বাদ দিইনি, এখানে সব খেলাই খেলেছি। এটার জন্য অনেক সংগ্রাম করতে হয়, আমরা অনেক সংগ্রাম করে এখানে পার্ক করছিলাম। হ্যাঁ, সংকুচিত হয়েছে যে নিয়মের বেড়া জালে। সবুজ জানের নামে যে প্রকল্প হইলো, এই প্রকল্প হওয়ার পর থেকে তো এখানে সব মাটি, ঢাকা শহরে সব মাটি খেলা বন্ধ। চারদিকে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে মাঠটি এখন সংকুচিত হয়ে পড়েছে। গেট বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকলেও টিভি ক্যামেরা দেখে খুলে দেওয়া হয়। মাঠের সঙ্গেই ছিল আরেকটি মাঠ আর জলাশয়, অথচ সেখানে এখন নির্মাণ করা হচ্ছে সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার। কিছুটা দূরেই বালুরঘাট মাঠ। এক যুগ আগে মাঠ দখল করে তিন চারতলা ভবন নির্মাণ করে বিক্রিও করে দেয়া হয়। সরকারের আন্তরিক চেষ্টায় মাঠটি উদ্ধার হলেও এখনও উন্মুক্ত হয়নি। রীতিমতো এখানে বিল্ডিং এবং প্লট করে এই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছিল। নিয়ার অ্যাবাউট 4 বছর যাবৎ এই মাঠটা খেলার অনুপযুক্ত করে রাখছে। টেন্ডার হচ্ছে শুনছি, কাজ চলছে। খেলার জায়গাকে যারা অবরুদ্ধ করতে চায়, যারা হরণ করতে চায়, তার বিরুদ্ধে এই সমাজের প্রত্যেকটা মানুষকে দাঁড়ানো উচিত এবং প্রতিবাদ করা উচিত। মাঠ দখল ও রক্ষণাবেক্ষণ না হওয়ার বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আপনি যেহেতু আসছেন, আমি তথ্যগুলো আপনাকে দিয়ে দিব। ঢাকা সিটি কর্পোরেশনের তালিকায় খেলার মাঠ 235টি থাকলেও এর মধ্যে 141টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, জনসাধারণের জন্য উন্মুক্ত কেবল 42টি, আর ঈদগাহ রয়েছে 12টি। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।